তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, আজকে তোমাদের সাথে একটা অন্যরকম বিষয় নিয়ে এসেছি। সেটা হলো অনেকে না হয়তো ভাবে যে দেখো ইউটিউবে আমি অনেক দিন ধরে আছি, আমি যেমন ইউটিউবার তেমন আরও অনেকেও তো এই ইউটিউবে আছে, মানে যারা ধরো ইউটিউবার তারা প্রত্যেকে আমার সহকর্মীর মতো, তাই না? তো একে অফিসে যেমন সবাই চাকরি করে, যারা যারা তারা সবাই সহকর্মী হয়, সেরকম আমরাও যারা ইউটিউবে কাজ করি, ইউটিউবটাকে আমরা যারা পেশা হিসাবে নিয়েছি, তারা প্রত্যেকে আমরা ভাবি কি যে আমরাও সহকর্মী। তো কিছুদিন হলো আমি ইউটিউবে বেশ কয়েকটা ঘটনা লক্ষ্য করছি যেটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি না। এতদিন করিনি কিন্তু আজকে করছি, কারণ ঘটনাগুলো না পরপর হয়েই যাচ্ছে। প্রথমে আমি বলি যেটা রিসেন্ট ঘটনা, আলপনা রুবি বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের যে আলপনা মণ্ডল, সেই আলপনা মণ্ডল দেখলাম খুব কম বয়সে হঠাৎ মারা গেল, যেটা খুব কষ্টের। কারণ দেখো যারা আমরা ইউটিউব করি তারা আমরা জানি যে ইউটিউবের প্ল্যাটফর্মে, ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখানে খুব হার্ডওয়ার্ক না করলে কিন্তু কিছু পাওয়া যায় না, কিছু অ্যাচিভ করা যায় না। আমি দেখলাম ওদের মোস্ট প্রবলি 2.41 মিলিয়ন সাবস্ক্রাইবার, এবার সেটা খুব মুখের কথা না, তাই না? ওরা কোনো নাচ ফাচ কিছু দেখলাম আপলোড করে না কোনো দিন, কোনো ডান্স না কোনো এ না, জাস্ট নিজেদের ক্যাপাসিটিতে পুরো চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। এবং সেই চ্যানেলটাকে দাঁড় করার পর হঠাৎ ওর মৃত্যুটা খুব কষ্টের। আমি দেখলাম সবাই মিলে অনেক ভিডিও বানিয়েছে, কেউ বলছে এরকম করলে হয়তো মরতো না, কেউ বলছে এরকম করলে হয়তো একটু ঠিকঠাক হতো ব্যাপারটা, কেউ বলছে অবহেলা করেছে, কেউ বলছে না এরকম বোধহয় ঠিক হয়নি। কিন্তু আমার মতে কি জানো, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমার মতে মানুষের যখন মৃত্যু আসবে তখন মৃত্যু যেভাবেই হোক তাকে নিয়ে যাবে। যদি আগে দেখাতো বা কোনো অবহেলা নাও করতো, আমি তো জানি না, দেখো যে যে ঘটনাটা যার জীবনে হয়, যাদের ফ্যামিলিতে হয় তারা জানে। তো যেহেতু এটা কি বলবো, পুরোপুরি পার্সোনাল ব্যাপার, তাদের জীবনে কী হয়েছে তারা ছাড়া কেউ ভালো বলতে পারবে না। আমরা দূর থেকে দেখছি তাদের চ্যানেল, কিন্তু আমাদের তাদের নিয়ে এরকম বলা উচিত নয় যে এরা অবহেলা করেছে বলে ইচ্ছে করে মেরে দিয়েছে বা কিছু এরকম ধরনের, না কারোকে দোষ দেওয়াটা একদম উচিত না আমার মতে, কারোকে দোষ দেওয়া উচিত না জীবনে, কারণ জীবনে কার কী হবে কেউ জানে না। তো আমি না যারা এরকম করে তাদের একদম ডেট এগেনস্টে, কারণ কিছু ভিউ পাওয়ার জন্য সেই সময় অনেক মানুষ দেখি যাদেরকে হয়তো কোনো দেখেনি তাদেরকে নিয়েও অনেক রকম ভিডিও বানায়। হ্যাঁ, তো আমি বানাই না, কারণ না মৃত্যুটা আমার কাছে যেমনই হোক খুব মর্মান্তিক, যার মৃত্যুই হোক, সে ছোটো বয়সের কেউ মারা যাক, বড় বয়সের কেউ মারা যাক, মাঝারি বয়স, বয়সটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয়। আমার সবসময় মনে হয় মৃত্যু মানেই সেটা মর্মান্তিক, সেটা খুব কষ্টদায়ক। এবার যারা ইউটিউবার আমরা, তারা কী করি, আমরা দেখি যে ইউটিউবে ধরো চ্যানেল সার্চ করতে করতে, স্ক্রল করতে করতে অনেক চ্যানেল আসে যেগুলো দেখি বেশ ভালো লেগে যায় হঠাৎ, তো তাদেরকে দেখতে শুরু করি আমরা, তাদেরকে লাইক করি, নিজের অজান্তেই লাইক করি, কমেন্ট করি। তো তারা না একটা এমন জায়গায় চলে যায় মনে হয় আমাদেরই কেউ, আমি সমস্ত ইউটিউবারের কথাই বলছি, অনেক ইউটিউবারকে আমি দেখি, হয়তো নিয়মিত আমার কমেন্ট করা হয় না কিন্তু তাদের আমি দেখি প্রতিনিয়ত, তাদের ধরম ধরম খুব ভালো লাগে। তো এরকমই একজন এই আলপনা মণ্ডল, রুবি মণ্ডল ওর মার নাম, ওর নাম আলপনা মণ্ডল। তো ওরা না এত সুন্দরভাবে চ্যানেলটাকে বাড়িয়েছিল, চ্যানেলটা এত বেশি ভিউ করেছিল, সাবস্ক্রাইবার, এরকম মারাত্মক পজিশানে যাওয়া খুব মুখের কথা নয়, কিন্তু হঠাৎ এরকম একটা মর্মান্তিক মৃত্যু, এবং মেয়েটার এত কম বয়স, জীবনে হয়তো কিছুই দেখেনি, খুব কষ্ট করে বড় হয়েছে দেখেছি ওর চ্যানেলে গিয়ে। আমি প্রথম প্রথম ওর ভিডিও দেখতাম না, মাঝে মাঝে ওই কিপ্টে শাশুড়ি বলে আসতো না, সেটা দেখতাম, দেখে খুব মজা হতো। ইনফ্যাক্ট আমি জানতাম না যে ওই ভদ্রমহিলা ওর শাশুড়ি নয়, ওর মা, তো রিসেন্ট সেটা জেনেছি। তো সবসময় যে আমরা সবাইকে দেখা হয়ে ওঠে তা না, প্রচুর ইউটিউবার আছে না, ইউটিউবে প্রচুর মানুষের চ্যানেল আছে, সবাইকে একজনের পক্ষে দেখা সম্ভব নয়। সেরকমই কিছুদিন আগে আর একটা ঘটনা আমাকে খুব বেশি কষ্ট দিয়েছে, সেটাও তোমাদেরকে বলি। সেটা হলো মাম, ওর নামটা কি রুম্পা, রুম্পা আর আরিয়ান, ভীষণ প্যাথেটিক যে মেয়ের জীবনে স্বামী মারা যায়,
এর থেকে বড় প্যাথেটিক আর তার জীবনে কিছু হয় না। তার জায়গায় গিয়ে দাঁড়িয়ে দেখলে এত কষ্ট হবে, এত বেশি কষ্ট হবে। আমরা প্রত্যেকে মেয়ে, আমাদের প্রত্যেকের জীবন আছে, প্রত্যেকের স্বামী আছে, প্রত্যেকের বাচ্চা আছে, কারোর জীবনে কোনো ক্ষতি যেন না হয় এই চিন্তা করেই দিন শুরু করা উচিত, তাই না? তো রুম্পা বলে যে ইউটিউবারটা, বেশ পপুলার ইউটিউবার, আরিয়ান যে ওর স্বামী, এত হ্যান্ডসাম দেখতে ছেলেটাকে, এত অপূর্ব দেখতে, আর ওদের এত সুন্দর মানিয়েছিল দুজনকে, ভীষণ ভালো লাগতো। ওদের ভিডিও এলেই না, ওদের শর্টস এলে, ওদের ব্লগ এলে আমি দেখতাম। তো হঠাৎ একদিন দেখলাম যে সবাই আরিয়ান মারা গেছে বলে ভিডিও করছে। তো আমি তখন ভাবলাম যে বেশিরভাগই তো ফেক হয়, হ্যাঁ, তো আমি অতটা কেয়ার করিনি। তারপরে দেখলাম পর পর চ্যানেলে বারবারই ওই একই জিনিস আসছে। তখন না আরিয়ানা রুম্পার যে চ্যানেল, সেই চ্যানেল পেজে গিয়ে আমি দেখলাম যে ওর একটা কমিউনিটি পোস্ট ছেড়েছে, তাতে লিখেছে যে আরিয়ানার নেই। তো এত কষ্ট হলো না শুনে, মানে আমি হয়তো কেউ নয় ওদের, কিন্তু খুব কষ্ট হয় জানো তো। কোনো ইউটিউবার যদি কোনো রকম অসুবিধে হয় জীবনে, এরকম মর্মান্তিক কিছু, মৃত্যুর থেকে মর্মান্তিক তো আর কিছু হয় না, তো যখন এগুলো হয় না ভীষণ কষ্ট হয়, মানে মন থেকে ভেঙে যায়। আমি খুব নরম মনের মেয়ে, মানে সবাই যেমন হার্ড হয় না, যে সব কিছু সহ্য করতে পারে, সেটা নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতে পারে, আমি পারি না। তো আমাকে কিছু যারা আমাকে চেনে তারা বলছে যে তুই যেহেতু ইউটিউবে আছিস, ইউটিউবে এই ঘটনাগুলো ঘটে যায়, তুই কোনো ভিডিও করিস না। তো আমি ওকে বললাম, আমারই এক বান্ধবী আমাকে বলছিল, তো আমি বললাম যে দেখ, কেউ মারা গেলে না সেটা নিয়ে আমি কিছু বলতে পারি না, এটা হয়তো আমার কী বলবো, এটা হয়তো আমার কোনো বাজে অভ্যাস, আমি জানি না, কিন্তু মারা যাওয়া নিয়ে না আমি ঠিক কিছু বলতে পারি না, তো সেই জন্য আমি এতদিন কিছু বলিনি। তারপর আরেকটা ব্লগারকে দেখেছিলাম ইউটিউবে, নিবেদিতা মোস্ট প্রবলি নাম, খুব বেশি ক্যান্সারে ভুগছিল মেয়েটা। মেয়ে এই জন্যে বলছি আমার থেকে বড় নয়, আমার মনে হয় আমার থেকে ছোট, এরা প্রত্যেকে এরা আমার থেকে ছোট। এবারে সেই জন্যে ওই নিবেদিতা বলে ভদ্রমহিলা যে ব্লগগুলো লাস্টের দিকে যে ব্লগগুলো না এলেই না আমি জাস্ট সরিয়ে দিতাম, সোয়াইপ করে বেরিয়ে দিতাম, কারণ কি ওর কষ্টটা না আমি নিতে পারতাম না, ভীষণ কষ্ট হতো ওকে দেখে। আর ক্যান্সারের মতো রোগ যেন কারোর না হয় পৃথিবীতে। তো আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা এটাই বলছি, বলার জন্য করলাম যে দেখো, যে ইউটিউবারগুলো মারা যাচ্ছে বা যাদের জীবনে, শুধু বাঙালি ইউটিউবার নয়, আমি দেখেছি এর আগে, আমি একটা চ্যানেল দেখতাম বহুদিন ধরে, দেখি প্রায় 5-6 বছর ধরে দেখি আমি ওই চ্যানেলটা। সেটা হলো একটা চ্যানেল আছে হিন্দিতে, দ্য রট, হ্যাঁ, দ্য রট বলে একটা চ্যানেল আছে, স্ন্যাপি গার্লস, ওই যে রটের যে ওদেরই আর একটা চ্যানেল আছে স্ন্যাপি গার্লস। তো আমি বহুদিন ওদেরকে ফলো করে, যেহেতু আমি খুব পশুপ্রেমী, তো ওদের সাথেও না একটা বাজে ঘটনা ঘটে গেল 2-3 বছর আগে। ইনফ্যাক্ট যখন কোভিড হলো তখন ভদ্রমহিলার 2-3 বছর বিয়ে হয়েছিল, ওর স্বামী যে সুরজ সে মারা গেল কোভিডে। তারপরে ওদের ফ্যামিলির থেকে সুরজের যে ছোটো ভাই তাকে বিয়ে দিল ওই স্বপ্না বলে মেয়েটাকে, মানে সুরজের যে বউ, যার দ্য রটের যে মানে কী বলবো মালিক যে আর কি চ্যানেলটার, সুরজ, তার দুটো তখন একটাই কুকুর ছিল রটওয়েলার জেরি। তো সেই কুকুরটাকে নিয়ে নানা রকম অ্যাক্টিভিটি দেখাতো ওর চ্যানেলে, তার সাথে ডেইলি ব্লগ দিত। তো আমি চ্যানেলটা খুব দেখতাম, জানো তো। তো পরে যখন ঘটনাটা ওরকম হলো না গো, যে ভদ্রলোক মারা গেল, তারপর ঠিক 1 বছরের মধ্যেই, যখন মারা গেল তখন একটা বাচ্চা ছিল 3-4 মাস বয়স। তো তারপরে যখন মেয়েটার আবার বিয়ে দিল ওই শ্বশুরবাড়ি থেকেই, ওর দেওরের সাথে বিয়ে দিল স্বপ্নাকে, কারণ স্বপ্নার তখন বয়স মাত্র 22। তো ওকে বিয়ে দিল, তার পরের বছর যে বছর বিয়ে হলো না সেই বছরেই আরেকটা বাচ্চা হলো, বাচ্চাটার যখন 3 মাস, আর একটা বাচ্চা হলো, বাচ্চাটার যখন 3-4 মাস বয়স, ওই একই সময় ঠিক ওর বর যে রাজবীর, হ্যাঁ, যারা ইউটিউব দেখো তারা জানো রাজবীরও মারা গেলো একটা কার অ্যাক্সিডেন্টে। তো এত প্যাথেটিক, একটা মেয়ের জীবনে দুবার বিয়ে হলো, দুবারই স্বামী মারা গেল, দুটো ছোট্ট বাচ্চা, মানে দেখলে না চোখের জল চলে আসে, আমি ইমোশনাল হয়ে পড়ি। তো এই যে ইউটিউবারগুলো পরপর মারা যাচ্ছে বা এদের জীবনে এত খারাপ ঘটনা নেওয়া যায় না, আমরাও তো মানুষ, প্রত্যেকে মানুষ, প্রত্যেকের একটা মন আছে। রুম্পার ভিডিওগুলো দেখি এত কষ্ট লাগে, মানে স্বামী মারা যাওয়ার পর না মেয়েটা যেন কেমন শুকিয়ে গেছে, একটা ইয়ং মেয়ে, সে শুকিয়ে গেছে দেখলে কষ্ট লাগে। আর
আলপনার ব্যাপারে তো কিছু বলার নেই, এই জন্য যে আলপনার মা, একটা মার কি অবস্থা হয় যখন তার বাচ্চা তাকে ছেড়ে চলে যায়। মার বয়স হয়েছে, বাচ্চাকে নিয়ে ভালোই ছিল, মেয়ের মেয়েকে নিয়ে, মেয়ে আর মা কি সুন্দর ভিডিও করতো, পুরো ফুল ফ্যামিলিটা খুব ভালো, ওর বড়ও আমি দেখলাম খুব ভালো। আমি জানি না কেন মানুষ ওর বরকে খারাপ বলছে, ওর বরের কোনো দোষ আছে, ভালো করে চিকিৎসা করায় নেই, এইসব যে বলছে এগুলো ঠিক না, কারোকে কিছু বলাই উচিত না। তো কোনো ফ্যামিলির, সেই ফ্যামিলিটার কাছে কি কেউ গিয়ে দেখেছে যে তাদের কী অবস্থা, তারা আদৌ কিছু করেছিল কি না? আমি ওদের কমিউনিটি পোস্টও দেখছিলাম যে ওরা কষ্ট পেয়ে লিখেছে যে কেউ তো জানে না, আমরা নিশ্চয়ই চেষ্টা করেছি, প্রত্যেকে নিজের নিজের লোককে চেষ্টা করে বাঁচাতে, প্রত্যেকটা মানুষ তার নিজের লোককে চেষ্টা করে বাঁচাতে, তো ওরাও নিশ্চয়ই বাঁচানোর চেষ্টা করেছে এবং বউটাকে যথেষ্ট ভালোবাসতো বরটা। আমি যা দেখেছি আলপনা বলে যে ভদ্রমহিলা, তাকে যথেষ্ট ওর বর ভালো লাগতো, ভালোবাসতো, চোখে মানুষের ভালোবাসা প্রকাশ পায়। তো কারোকে কিছু না জেনে কারোর সম্পর্কে আমার মনে হয় কিছুই বলা উচিত না, যারাই বলছে যারাই করছে তাদেরকে আমি কিছু বলবো না, তবে যদি নিজেকে শুধরানো যায় সেটাই ভালো। তুমি ভিউ পেতে চাও বা তুমি কারোকে নিয়ে কিছু বলতে চাও, তার ভালো বলো, ভালো একটা মানুষের ভালো দিকও তো আছে, সেটাই বলো না তুমি, খারাপই বলতে হবে, তার কি মানে আছে, তাই না? আমি জানি না আমাকে নিয়ে হয়তো কেউ রোস্ট করবে যে আমি শুধু কোথা থেকে এসেছি, আমি সব ভালো বলছি, কিন্তু কি বলো তো, জীবনটা খুব ছোট, যদি তুমি ভালোভাবে জীবনটাকে কাটাও, জীবনটা তুমি চলে যাওয়ার পরেও অন্য মানুষ তোমাকে বহুদিন মনে রাখবে, আর যদি জীবনটা যখনই তুমি থাকো তখনই তুমি যদি মানুষকে নিয়ে এটা ওটা বলো না জেনে, কারোকে নিয়ে ক্রিটিসাইজ করা, কারোকে নিয়ে কিছু এমন মন্তব্য করা যেটা হয়তো সত্যি নয়, সেগুলো করলে কী হবে, মানুষ মরে যাওয়ার পরে তোমাকে ভুলতে তাদের সময় লাগবে না, কারণ তোমার চরিত্র, তোমার মানসিকতা তাদেরকে খুব একটা এফেক্ট করেনি। আমি জানি না আমি কতটা কী বললাম, কত সময় নিলাম কিছুই জানি না, কতক্ষণ হলো ভিডিওটা কিছুই জানি না, এই অবধি বললাম, কারণ আমি কারোকে নিয়ে আলোচনা করি না বা কারোর ব্যাপারে কিছু বলি না, এটা তো ঠিক না। ইউটিউবার যারা, তারা সবাই মোটামুটি একই তো জায়গায় আমরা আছি, একই প্ল্যাটফর্মে কাজ করছি, ওদেরকে নিয়ে কিছু না বলাটা হয়তো অন্য কেউ অন্য ভাবছে, আর ইউটিউবাররা যারা বলছে, কিন্তু আমি ঠিক বলতে পারি না, মৃত্যু জিনিসটা আমার কাছে এত কষ্টের, যাই হোক আমি মৃত্যু নিয়ে কিছু বেশিক্ষণ বলতে পারি না, আমি নিজেই ইমোশনাল হয়ে যাই। এবার আমি যাকে কোনো দিন দেখিনি তাকে নিয়ে যদি ইমোশনাল হয়ে যাই, তাকে নিয়ে যদি কেঁদে ফেলি, অন্য মানুষ ভাববে যে এ বোধহয় বেশি বেশি কিছু করছে, কিন্তু না, আমি এতটাই নরম ভেতর থেকে, যার জন্য আমি আজ পর্যন্ত কোনো রকম ভিডিও বানাইনি এদেরকে নিয়ে, কিন্তু আজকে বানালাম এই জন্যে যে সত্যি কথাই অনেকগুলো পরপর ঘটনা ঘটে গেল ইউটিউবে, যারা পরপর ছেড়ে চলে গেল এবং এরা খুব ছোট বয়সে চলে গেল, তো মানা যায় না। সবার জীবনেই যেন সব ভালো দিন আসে, খারাপ দিন যেন কেউ না দেখে, এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের ভিউ কমে যাচ্ছে, এটা আমার কাছে খুব কষ্টের, তোমরা প্লিজ আমার সাথে একটু থেকো, আমাকে একটু সঙ্গ দিও, একটু সাপোর্ট করো, হ্যাঁ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আমাকে আমার ভিডিও দেখে লাইক করো আর কমেন্ট করো প্লিজ, হ্যাঁ তোমরা যাই কমেন্ট প্লিজ করো, টাটা।